তো আজকে আমরা জিগজ্যাগ টুল নিয়ে আলোচনা করব। জিগজ্যাগ টুলটা হচ্ছে আমাদের যে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস এক যেটা আছে বইতে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিজাইন। গুরুত্বপূর্ণ ডিজাইন বলেছি এই জন্যই যে কারণ এই ডিজাইনের উপর ভিত্তি করে আমরা অন্যান্য যে ডিজাইনগুলো আছে, যেমন ডায়মন্ড ডিজাইন কিংবা আরও কিছু গুরুত্বপূর্ণ ডিজাইন রয়েছে, এই ডিজাইনগুলো সম্পূর্ণ করে থাকব এই জিগজ্যাগ টুলের উপর ভিত্তি করে। তো এই জন্য আমাদেরকে জিগজ্যাগ টুলটা খুব মনোযোগ সহকারে শিখতে হবে এবং মনোযোগ সহকারে সেটা ড্র করতে হবে। তো ঠিক আছে, আমি জিগজ্যাগ টুল নিয়ে শুরু করছি তাহলে। তো জিগজ্যাগ টুলটা হচ্ছে যেটা নির্দিষ্ট সংখ্যক সুতার পরে, হ্যাঁ নির্দিষ্ট সংখ্যক সুতার পরে দিক পরিবর্তন করে আঁকা বাঁকা বা ঢেউ খেলানো প্রকৃতি যে টুল গঠিত হয় তাকে আঁকা বাঁকা টুল বা জিগজ্যাগ টুল বলে। ঠিক আছে, আমরা একে আঁকা বাঁকা টুলও বলতে পারবো, কিন্তু আমরা আঁকা বাঁকা টুল সেটাকে বলবো না, কেননা আঁকা বাঁকা এটা ভালো না বলতে, বিষয়টা ভালো দেখায় না, তো এটাকে আমরা জিগজ্যাগ টুল বলতে পারি। ঠিক আছে, আঁকা বাঁকা হচ্ছে এই জন্যই যে দেখো জিগজ্যাগ টুলটা তৈরি হওয়ার সময় এভাবে তৈরি হবে, এভাবে আঁকা বাঁকা হয়ে থাকবে। ঠিক আছে, তো জিগজ্যাগ টুলটা হচ্ছে মূলত দুই প্রকারের, একটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ টুল আর একটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ টুল। তো আমরা যদি এভাবে তৈরি হয় সেটাকে বলবো আমরা হরিজন্টাল জিগজ্যাগ টুল, আর যদি এভাবে তৈরি হয় ডিজাইনটা তাহলে সেটাকে বলবো আমরা ভার্টিক্যাল জিগজ্যাগ টুল। আমি আরেকবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। যদি আমাদের ডিজাইনটা এরকম হয়ে থাকে, সোজাসুজিভাবে আঁকা বাঁকা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো ভার্টিক্যাল জিগজ্যাগ টুল, আর যদি আর আর এভাবে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি এই হরিজন্টাল জিগজ্যাগ টুল বলে থাকবো। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল ডিজাইনে চলে যাই, কিভাবে আমরা মূলত আলোচনা করব হচ্ছে যে হরিজন্টাল জিগজ্যাগ টুলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার মনে হয় হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দুটা অতটা পার্থক্য নেই দুটার মধ্যে, দুটা একদম কাছাকাছি। তো আমরা আশা করি একটা বুঝলে দুটাই সম্পূর্ণ করতে পারবো। তো এই ডিজাইনটা করতে গেলে আমাদেরকে প্রথমে একটা মূল ডিজাইন নিতে হয়, ঠিক আছে, এই জন্য আমি এই 5x5 ঘরে নিলাম। তো এই ডিজাইনের উপর ভিত্তি করে আমরা পুরো একটা ডিজাইন সম্পূর্ণ করব। ঠিক আছে, আমরা এই ছোট যে ডিজাইনটা নিলাম এটাকে ক্রমাগত টুল কিংবা রিপিট ইউনিট বলতে পারি সেটাকে। ঠিক আছে, আর রিপিট ইউনিট কিংবা ক্রমাগত টুল কাকে বলে সেটা আশা করি আমরা বই থেকে না হয় আমরা পড়ে নিব, আমি আর এগুলো বলে তো আমি মূল ডিজাইনটা ধরে নিয়েছি 5x5 করে। তো আপনারা চাইলে 5x5 না ধরে 6x6 কিংবা 7x7, 8x8, আপনাদের মন মতো যেটাই ধরতে পারেন, এটা কোনো সমস্যা না। তো এটা 5x5 ধরে নিবে, 5x5 ধরে নিয়েছি আমি আমার সুবিধার্থে, কিংবা আপনারা চাইলে আপনারা ধরে নিতে পারেন, সমস্যা নেই, বোঝানোর সুবিধাতে আমি ছোট করে নিচ্ছি ঘরটাকে। তো 5x5 নেওয়ার পরে আমরা এটাতে টুল ডিজাইন অঙ্কন করব। টুল ডিজাইনটা অঙ্কন করব এভাবে যে থ্রি আপ টু ডাউন কিংবা টু আপ থ্রি ডাউন এভাবে করতে হবে, মানে আমাদের যোগফলটা যেন 5 হয়। ঠিক আছে, থ্রি আপ টু ডাউন ধরলে আমাদের যোগফল 5 হয়, কিংবা টু আপ থ্রি ডাউন ধরলে তাও আমাদের যোগফলটা 5 হয়। তো এই জন্য আমি যোগফলটা নিয়ে থেকে টু আপ থ্রি আপ টু ডাউন নিলাম। তো দেখো আমরা কিভাবে সেটা করি, আমরা যদি একটা কালার নিই, সমস্যা নাই, ওটা এটা যদি ধরি তাহলে আমরা থ্রি আপ টু ডাউন দিয়ে করবো। আপ মানে কি সুতাগুলো যেসব ঘরগুলো ফিল আপ করে ফেলবো আমরা সহজে, যেটা বুঝি ওগুলোকে আপ বলবো। ঠিক আছে, টুল ডিজাইন ওকে, এই যে তিনটা আপ দিলাম, দুইটা ডাউনে রাখলাম। ঠিক আছে, এরপরে সেম ভাবে এখানে উঠে যাবে, একর উপরে উঠবে।
ভাবে রাখার পরে এখানে সেম ভাবে এক ঘর উপরে উঠবে, এখানে দুই ঘর আছে। তো এখানে যেহেতু আর ঘর নেই, যেটা আমরা টুল ডিজাইন করার সময় সেটা আমরা শিখে নিয়ে গেছি কিভাবে টুল ডিজাইন সম্পূর্ণ করতে হয়। তো যেহেতু আমাদের এখানে ঘর নেই, সেহেতু আমরা কি করব, এখানে এই ঘরে চলে আসবো শুরুতে, আবার শেষ করব। এখানে আবার এক ঘর উপরে উঠবো, এখানে একটা দিয়ে, এখানে নিচে বাকি দুইটা দিব। ওকে, তো এই হচ্ছে আমাদের মূল ডিজাইন। এটাকে আমরা বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে চিহ্নিত করে দিই, 5টা নিলাম, ঠিক আছে। তো আমরা সেম ভাবে যেটা করব সেটা হচ্ছে এই 5x5 ঘরটাকে কি করব, এখানে যদি 5x5 নিই তাহলে এখানে আমাদের হয়ে যাবে মানে হরিজেন্টালের দিকে, মানে আড়াআড়ি ভাবে আমাদের ডাবল হয়ে যাবে সেটা, ঠিক আছে। এটা আমাদেরকে এই ডিজাইনটা করার সময় সেটা এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানে মূল ডিজাইন যেটা নিব সেটা আড়াআড়ি ভাবে ডাবল হয়ে যাবে এবং লম্বালম্বি ভাবে এই যে মূল ডিজাইন যেটা আছে সেটা থাকবে। তো দেখো আমরা এখানে 5x5 নিয়েছিলাম, তো আমরা লম্বালম্বি ভাবে মানে ভার্টিক্যাল ভাবে সেটাকে আমরা 5x5 দেখেছি, এবং হরিজেন্টাল যেহেতু আমাদের হরিজেন্টাল ডিজাইন সেহেতু আমরা এখানে ডাবল করে নিয়েছি। আমাদের যদি এটা ভার্টিক্যাল হতো তাহলে আমরা কি করতাম, এখানে ডাবল হতো আমাদের, এভাবে এখানে ডাবল করে ফেলতাম কিন্তু এখানে সঠিক থাকতো। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেই মূল ডিজাইনটা নিয়েছিলাম সেটা এখানে সম্পূর্ণ হুবাহু কপি পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমি এখানে সম্পূর্ণ ডিজাইনটাকে কপি পেস্ট করে দিচ্ছি। সেম ডিজাইনটা করার পরে আমি আবার 1, 2, 5 ওকে এটা করলাম। তো এটা করার পরে আমাদের যেটা করতে হবে এরপরে, এই বাকি ডিজাইনটাকে আমরা এভাবে করব, এই ডিজাইন করার ক্ষেত্রে আমরা এইখানে যে এই সুতাটা দেখতে পাচ্ছি এই সুতা থেকে শুরু করব এখানে, ঠিক আছে। তাহলে এই সুতা থেকে শুরু করলে আমাদেরকে প্রথম দিতে হবে 4 নম্বর পয়েন্ট, এরপরে 3, 2, 1, এরপরে লাস্টে গিয়ে আমরা 5 নম্বরটা দিব, ঠিক আছে। 5 নম্বরটা যদি এখানে না দিই তাহলে আমাদের ডিজাইন মিলবে না। আমাদের ডিজাইন, এই ডিজাইনের রুলস হচ্ছে এভাবে, ঠিক আছে। শুধু এই ডিজাইন না, সামনে আমাদের যে যে ডিজাইনগুলো আসতেছে ওই সমস্ত ডিজাইনগুলো এভাবে করতে হবে, ঠিক আছে। তো আমরা 4 নম্বর পয়েন্টে 4 নম্বর ঘর যেভাবে আছে সেভাবে দিয়ে দিব, সরি 4 নম্বর ঘর যেভাবে। এরপরে 3 নম্বর ঘরে 3 নম্বর সেম বসবে এখানে, এরপরে 2 নম্বর ঘরে 2 নম্বর সেম হবে, এরপরে 1 নম্বর ঘরে 1 নম্বর সেম হবে, এবং সবশেষে 5 নম্বরটা আমরা কি করব, 5 নম্বর ঘরটা আমরা এখানে বসাবো। ওকে, এই হচ্ছে আমাদের জিগজ্যাগ টুল, ঠিক আছে। আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের সম্পূর্ণ হয়ে গেল হরিজেন্টাল জিগজ্যাগ টুলটা। এখানে বেশি কঠিন না, তো আমরা যদি চাই একদম ইজিলি এই ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে। এটার এখন আমরা মূল ডিজাইন করা হয়ে গেছে আমাদের, এটাই হচ্ছে হরিজেন্টাল জিগজ্যাগ টুল। তো এটার উপর ভিত্তি করে আমরা এখন এটার ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যানটা করব। ওকে,